আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় চলে এসেছি, কি হচ্ছে আমাদের সাথে। কাদা নয়, এটা পুরো ক্রিম, পায়ের জুতোতে আমার পুরো ঢুকে গেছে। ভাইয়া, এই রাস্তা হাইওয়ে তক জায়গা? বন্ধু, তোমাদের সকলকে স্বাগত আমাদের লাদাখ ট্রাভেল সিরিজের সেকেন্ড এপিসোডে। আর তোমরা যারা আমাদের এপিসোড 1 দেখেছিলে তারা তো জানোই আমরা কলকাতা থেকে বারাণসী এসেছিলাম একদিনে। আর আমরা বারাণসীতে একদিন স্টে করেছি কারণ দাদাদের শো ছিল, আমি লাস্টে বলেছিলাম। আর তার সাথে সাথে আমার অনেক কাজ ছিল, যেমন বাইক ক্লিনিং, নিজের এডিটিংয়ের কাজ, সেগুলো কিন্তু আমি করে ফেলেছি যাতে তোমরা ভিডিওটা পেতে থাকো। আর বন্ধু, সারাদিন ভিডিও এডিট করতে করতে আমার বেশিরভাগটা টাইম চলে গেছে, আমি স্নান করারও টাইম পাইনি এখনও। তো এখন আমাকে স্নান করতে যেতে হবে, তারপরে আমার ব্যাগ গোছাতে হবে, রুমটা গোছাতে হবে, কারণ কালকে সকালবেলা আমরা শুরু করতে চলেছি আমাদের আর একটা বড় জার্নি। তো এই ব্লগে তোমাদের সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো, আমাদের আর একটা লং ট্রিপের এক্সপিরিয়েন্স। তো চলো আগে আমি এগুলো সব গুছিয়ে নিই, আর তারপরে একটু স্নান করতে হবে, তারপরে স্নান করে একটু দেবো ভালোভাবে একটু ঘুম, আর ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6:30, আর আমরা প্রস্তুত আমাদের জার্নি শুরু করার জন্য। আর বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাইকগুলো পুরো একদম লাগেজে সেট আপ করাই আছে। চলো ভাইয়া। তো ভাই লোক, বারাণসী থেকে বেরোনোর সময় আমরা পেয়ে গেছি একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প, আর সেখান থেকে আমরা আমাদের বাইকের ফুয়েল আপটা করিয়ে নিলাম। এই যে আমাদের বাদিকে হচ্ছে বারাণসী স্টেশন, আর আমরা বলতে পারো বারাণসী স্টেশনের খুবই কাছেই ছিলাম। আর এই ব্রিজটা ক্রস করে আমরা মানে বারাণসী থেকে বেরিয়ে ধরে নেবো হাইওয়ে। আর তোমাদের বলে দিই, তোমরা যারা জানো না, আজকে আমরা রাইড করতে চলেছি ইন্ডিয়ার ফাস্টেস্ট হাইওয়ে দিয়ে, যমুনা এক্সপ্রেস হাইওয়ে, যেটার নাম হয়তো অনেকেই জানো। ভাই, আলাদা রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে, মানে আমি খুবই এক্সাইটেড ভেবেই যে কেমন রাস্তা সেটা, মানে কি বলতো, অ্যাজ এ রাইডার রাস্তা বিভিন্ন রকম লাগে, যেমন পাহাড়ি রাস্তা, হাইওয়ে, সব কিছু মানে এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। সে কারণে যমুনা এক্সপ্রেস হাইওয়ে ইজ লাইক আই ড্রিম। আর দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে শুরু হয়ে গেছে হাইওয়ে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:18। তো বস, আমাদের সামনে চলে এসছে একটা সাইনবোর্ড যেখানে লেখা আছে কানপুর 318, দিল্লি 786 কিলোমিটার। তার মানে তোমরা ধরেই নাও আমরা বাড়ি থেকে অলমোস্ট হাফ রাস্তা চলে এসেছি, আবার আমরা শুরু করে ফেলেছি আমাদের জার্নি ফুল এক্সাইটমেন্টের সাথে সাথে। বাই বাই বারাণসী, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ফেরার পথে। রাস্তাটা একবার দেখছো, মানে এত সুন্দর হাইওয়ে, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। জাস্ট তোমরা দেখো, 100-এর উপরে চলে তাও মনে হচ্ছে গাড়ি আসতেই চলছে। দেখো, আমরা যদি এরকম স্পিড মেনটেন করি না, আমাদের মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি আমরা দিল্লি পৌঁছে যাবো। বাট কি বলতো, কিছু দূর অন্তর অন্তর আমরা একটু ব্রেক নিয়ে নেবো, কারণ একটা না অতটা চালাবো না, আর আমাদের ব্রেকফাস্টও করতে হবে। দেখা যাক, কিছুটা রাস্তা কভার করে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, ড্রোন হারাবো, ওপর থেকে ভিউ দেখবো, মানে দেখা যাক রাস্তায় কী কী দেখি, সবই তোমাদের আজকে দেখাবো এই ব্লগে। আর এখন বাজে 7:40, আমরা ধরে নাও অলমোস্ট 40 কিলোমিটার কভার করে ফেলেছি এতক্ষণে। তো বন্ধুগণ, চলে এসছে আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 8:06, আর তোমরা ধরে নাও আমরা অলমোস্ট কভার করে ফেলেছি 90 কিলোমিটার। তো চলো, এইখানে একটা রাস্তার সাইডে একটা দোকান পেয়েছি, এখানে চা বিস্কুট খেয়ে একটু ব্রেকফাস্ট করে নিই আমরা, তারপরে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে গেছে একটু সূর্য। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি একটা ধাবায়, তোমরা তো দেখো, আর এখানে আমাদের রুটি আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি অলরেডি চলে এসেছে, দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে তো, হ্যাঁ দাদা সারাক্ষণই খিদে পায় দাদার। তো যাই হোক, আমারও খেতে হবে, কারণ বুঝতেই পারছো এতটা রোদ, তারপরে অনেকটা রাইড, তো পেটে কিছু না থাকলে আমরা এনার্জি কোথা থেকে পাবো। আর বাই দ্য ওয়ে, এই জায়গাটার নাম চলো কাকুর কাছে শুনি। ভাইয়া, এই জায়গাটার নাম কে? জায়গাটার নাম হাটিয়া হ্যায়, হাটিয়া বাসু প্রয়াগরাজ এলাহাবাদ। এলাহাবাদ? এই এলাহাবাদ কা এরিয়া হ্যায়? এলাহাবাদ। আচ্ছা ভাইয়া, এলাহাবাদ প্রয়াগরাজ। আচ্ছা ভাই, তো তোমার শুনতেই পেলে আমরা এখন এন্টার করে ফেলেছি এলাহাবাদ। ভাই, দেশের কোন কোন প্রান্তে ভাই আমরা ঘুরে বেড়াচ্ছি, বস এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে ফেলি, তারপরে তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি। তো বন্ধু, এখন
ঘড়িতে বাজে 9টা আর আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখান থেকে এখন বেরোচ্ছি আর বহুত রোদ বেরিয়ে গেছে চারিদিকে। তো বন্ধুগণ এখন আমরা শুরু করে ফেলেছি আবার আমাদের জার্নি। আর দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম সোজা শুধু হাইওয়ে এখন। তো চলো কিছুটা রাস্তা আমরা একটু কভার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো বাস মেইনলি এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কানপুরের দিকে, একটা হচ্ছে প্রয়াগরাজ বলে একটা জায়গা আছে সেই দিকে। তো আমরা এই রাইট সাইডের রাস্তাটা নিয়ে নিয়েছি। গুগল ম্যাপ আমাদের দুটো রাস্তা দেখাচ্ছিলো, একটা বাইকের জন্য দেখাচ্ছিলো এটা হয়তো শর্টেস্ট রুট, আর একটা দেখাচ্ছিলো গাড়ির জন্য। তো যাই না, ওখানে পুলিশ তো রাস্তা আটকে রাখলো, দেখি আমরা কোন রাস্তা দিয়ে যাই বুঝতে পারছি না এখানে গুগল ম্যাপ কী করে। লেটস সি। বুঝতে পারছি না গুগল ম্যাপ এখানে কী করছে, এ জানে আদৌ ঠিক যাচ্ছে কিনা। দেখি সামনে আরেকটু রাস্তা যাই তারপর বুঝতে পারবো। ভাই আমি জানি না এটা হাইওয়ের বাইপাস কিনা, বাট রাস্তাটা আপাতত খুবই ভালো। একটু আগে একটু জ্যাম ছিল বিকজ ওটা লোকালিটি ছিল, বাট এখন দেখো পুরো একদম নেচার গ্রিনারি, তার সাথে রাস্তা মানে ভালো লাগে যখন রাইড করতে। আর অতটা বাইক চালালে অতটা গরমও লাগে না, অল্প বিভৎস গরম, দাঁড়ালেই পুরো একদম ধরে নাও 1 লিটার জল বডি থেকে বেরিয়ে যাবে। আর আমরা যথেষ্ট পরিমাণে জল খেয়ে নিয়েছি, আবার সামনে ব্রেক নিলে সেখানেও জল খেয়ে নেবো ভালো মতো, কারণ বাইরে যা রোদ, জল না খেলে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাবে। আর রাস্তা তো এটাই দেখাচ্ছে, বাট এখানে মানে বাইক যায় না। চলো শুনেই দেখি। ও ভয় পেয়ে গেছিলাম ভাই, ভুলবার রাস্তায় চলে আসলে আবার গাদা গাদা ফাইন যদি পড়ে যায়। এখন ফাইনালি ধরতে চলেছি আবার হাইওয়ে, এই যে আমাদের রাইট সাইডে কানেক্ট করছে। আর এই রাস্তাটা পুরো একদম সোজা, একদম সোজা, আমি গুগল ম্যাপে এক্ষুনি দেখে নিলাম, পুরো একদম স্ট্রেট যাচ্ছে। দেখা যাক এটা কত দূর যায় আর নেক্সট টোল প্লাজা কখন আসে। এখান থেকে লখনউ দেখালো অ্যারাউন্ড 260 কিলোমিটার। বস বাইকে করে নাকি লখনউয়ের ওপর দিয়ে আমরা ক্রস করবো, মানে ভেবেই আমার কেমন ভেতর দিয়ে কেমন মানে আলাদা একটা ফিলিংস আসছে, যে এখানে আমি বহুতকাল আগে মানে প্রায় 2-3 বছর আগে কলেজ থেকে এসেছিলাম, সেখানে আমি বাইক নিয়ে চলে এসেছি ভাই, প্যান ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি আমি, অসাধারণ এক্সপিরিয়েন্স বস। আমাদের চারিপাশে তোমরা দেখো উত্তরপ্রদেশের মাঠ ঘাট গ্রিনারি সব, সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন গ্রিনারি দেখে কিন্তু বন্ধু একটা আলাদাই মানে ফিল, একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আর বন্ধু তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগতে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যেও, আর চলো এই ভিডিওর একটা লাইক এম রাখি 2500টা মানে 2500টা লাইক করে দাও, দেখার সাথে সাথে একটা লাইক দাবিয়ে দাও, কারণ আরও সামনে আরও সেরা সেরা ভিউ আমরা দেখতে চলেছি, যাতে আমি আরও মোটিভেট হয়ে কন্টেন্ট বানাতে পারি সেগুলোর জন্য প্লিজ একটা লাইক করে দাও। আর গরম বেশ ভালোই বেড়ে গেছে আর মুখ পুরো জ্বলছে, মাঝে একটু দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য, একটু ওআরএস খাওয়ার জন্য, মুখ পুরো একদম জ্বলছে ভাই এত গরম, হেলমেট খুললেই শেষ একেবারে। তো চলো আরেকটু রাস্তা কভার করে নিই ভালোভাবে, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি, ওকে? তো বন্ধু এই টোল প্লাজাটার নাম হচ্ছে কোখরাজ টোল প্লাজা, আর এটা হচ্ছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এত রোদ, সেই কারণে টায়ার্ডও হয়ে যাচ্ছি, কারণ অনেক মানে বডি থেকে অনেক জল বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো। তো চলো যাই হোক সবই জার্নির পার্ট। বস মেইনলি আমরা যে রাস্তা দিয়ে ওইদিকে গেছিলাম না, আবার দেখছি সেই রাস্তা দিয়েই মানে একটা সাইডের রাস্তা দিয়ে আমরা এদিকে যাচ্ছি। মনে হয় গুগল ম্যাপ আমাদের একটু বেশি ঘোরালো, এই যে হাইওয়েটা আমাদের লেফট সাইডে, এই রাস্তাটা সোজা যাচ্ছে কলকাতা বারাণসী এই সমস্ত দিকেই, আর তার সাইডের একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর ও ভাইয়া এখান থেকে নিতে হবে এবার রাইট। আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় চলে এসেছি, কি হচ্ছে আমাদের সাথে, জাস্ট আই ডোন্ট নো ম্যান। লেটস সি কোথায় পৌঁছাই। এবার এখান থেকে আমাদের নিতে বলছে লেফট, নিয়ে তো নিয়েছি বস, বাট এটা কেমনই রাস্তা এটা। ও ভাই ও শিট ডুড, ও ভাই ও ভাই ও মাই গড, ও শিট ডুড, কাদা নয় এটা পুরো ক্রিম, পায়ের জুতোতে আমার পুরো ঢুকে গেছে। দেখে 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 ও
भैया ये रास्ता हाईवे तक जाएगा? ठीक है, थैंक यू। ओ भाई की अवस्था, देखो हमारे पटा एक बार देखो। और की कर ভাই লোক, এই রাস্তাটা সোজা প্রায় 4-5 কিলোমিটার গিয়ে তারপরে কানেক্ট করবে লখনউ যে হাইওয়ে, তার সাথে পুরো একদম এক্সস্টেড ফিল হচ্ছে। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:30, আর রোডের যা প্রকোপ, আমরা খুবই ডিহাইড্রেটেড হয়ে গেছি, সেই কারণে বাইকটা এখানে পার্ক করে, এই যে একটা দোকান এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা একটু ব্রেক নিয়েছি, আর গায়ে পুরো ঠান্ডা জল ঢেলে দিয়েছি, বিকজ আর পাচ্ছি না, তোমরা আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছো, মুখ পুরো লাল হয়ে গেছে, আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ, সেই কারণে এখনই হাটিয়ার উপরে শোব ভাই, দেখা যাক কখন আবার আমাদের জার্নি শুরু করি, তারপরে তোমাদের আবার জানাবো। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1টা, আর এতক্ষণ আমরা এখানে বসে শুয়ে একদম রেস্ট নিয়ে জল খেয়ে বেরোচ্ছি এখান থেকে, সত্যি ভাই এত ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম না, মানে আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। দেখা যাক, আবার আমরা আমাদের জার্নিটা শুরু করেছি, সারা গায়ে আমি জল ফল ছিটিয়ে দিয়েছি, ঠান্ডা জল, দেখা যাক আবার কতদূর কী হয় আমাদের সাথে, যতই কষ্ট হোক সবই তোমাদের ইনফর্ম করতে থাকবো আমি, বিকজ আমি তো শুরু করেছি আমাদের এই জার্নি, যেখানে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো সবই করবো, কষ্ট হোক কি আনন্দ হোক সবই। ও ভাই, বাপরে বাপ, কাঠ ফাটার অদ্দূর, আর 200 কিলোমিটারের মধ্যেই লখনউ চলে আসবে, বাট সেই 200 কিলোমিটার যে আমরা কীভাবে কভার করবো সেটাও আমরা নিজেরাই জানি না। বন্ধু, এখন ঘড়িতে বাজে 1:30, আর আমার পেয়ে গেছে খুব খিদে, সেই কারণে দেখছি সামনে কিছু রেস্টুরেন্ট থাকলে সেখান থেকে আমরা খেয়ে নেব, এখনও 635 কিলোমিটার বাকি। ঘড়িতে বাজে 1:44, আর দেখতেই পেলে আমাদের চলে এসছে ডাল ফ্রাই, তন্দুরি রুটি আর টক দই, আর এখান থেকে লখনউ আর 115 কিলোমিটার, আর পেটের মধ্যে সেই আবার সেই দুধ দৌড়াচ্ছে, সেখানে আমরা এখন করবো লাঞ্চ, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বস, এখন ঘড়িতে বাজে 2:20, আর আমরা লাঞ্চ করে এখন এখান থেকে বেরোচ্ছি। 1টা শান্তি যে পেটে কিছু খাবার পড়েছে আর একটু এনার্জি ফিরেছে, বাট এই যা রোদ। আমরা যতই জল খাচ্ছি বডি এতই ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, আর এনার্জি এত কম হয়ে যাচ্ছে, আমরা বারবার দাঁড়াচ্ছি আর এরকমভাবে গায়ে জল ঢালছি, তাছাড়া আর কোনো উপায় নেই। আর এরকম এক্সপিরিয়েন্স আমি আগে কোনোদিনই করিনি যে গরমের জন্য এরকম তড়পাচ্ছি আমরা। দেখো আকাশে অনেকটা মেঘ করে এসেছে, আর রোদ অনেকটা কমেই গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মনে বৃষ্টি হতেও পারে, আর বলতে পারো আমাদের এখন রাইড করতে অতটা কষ্ট হচ্ছে না, এখন ভালো স্পিডে টানতেই পারছি মোটামুটি, আর আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ গেছে কমে, লো ফুয়েল দেখিয়ে দিয়েছে, 140 কিলোমিটার যাবে দেখাচ্ছে। সামনে দেখছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তো এখান থেকে ফুয়েল অ্যাপটা করিয়েই নি, ফুল কর দো নর্মাল। হ্যাঁ তো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত লখনউয়ের জ্যামে। তো ফাইনালি আমরা এখন এন্টার করে ফেলেছি লখনউ, আর এখন ঘড়িতে বাজে 4:46। বিলিভই করতে পারছি না যে ভাই আমি বাইক নিয়ে লখনউ চলে এসেছি। আই থিঙ্ক আমরা লখনউকে বাইপাস করে বেরিয়ে চলে যাবো, মানে লখনউ সিটির ভেতরে তো ঢুকবোই না, বাইরে দিয়ে রাস্তা আছে, আই থিঙ্ক সো। তো এটাই আপডেট এখনকার মতো, তারপরে দেখা যাক আমরা কখন কোথায় পৌঁছাই। তো ভাই লোক, এখান থেকে লেফট চলে গেলে আমরা চলে যাব আগ্রা, 317 কিলোমিটার। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ এই লাইটগুলো, এই লাইটগুলো আমি কত কত লোকের ভিডিওতে দেখেছি, কত ব্লগারের ভাই সেই ড্রিম আজকে পূরণ হতে চলেছে, আর চলে এসছে আগ্রা এক্সপ্রেসওয়ে টোল গেট, এখানে বাইকেরও টোল ট্যাক্স দিতে হয়, মানে সেই ড্রিম কাম ট্রু টাইপের ব্যাপার ওয়াজ। এ দেখানা পড়েগা, দেখতেই পেলে 300 টাকা টোল ট্যাক্স লাগলো, বাট এটা বাইকে ফার্স্ট টাইম, তো যাই হোক এটা একটা মেমোরি। তো আগ্রা এক্সপ্রেস হাইওয়েতে সামনে যখন আমরা এক্সিট করবো তখন আবার ওই স্লিপটা দেখাতে হবে, আর দেখো রাস্তার চারিপাশে এত সুন্দর ভিউ, এত সুন্দর মেনটেনেন্স, তার জন্য 300 টাকা আই থিঙ্ক ওয়ার্থ ইট। লেটস সি কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে আগ্রা,
এখন ঘড়ি দেওয়া যে অলমোস্ট 6টা। তো বন্ধু, আমরা দুজন এখানে দাঁড়িয়ে এই যে মারাত্মক সুন্দর সানসেটটা এনজয় করছিলাম, ছবি তুলছিলাম অনেক, তার সাথে সাথে এটাকে দেখছিলাম। দেখো কি মারাত্মকই না লাগছে। আর সেই ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতেই পাবে, এই যে নিচে লিঙ্ক আসছে, এখান থেকে ফলো করে নিতে পারো। তো চলো, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা বাজতে গেছে, তো আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করি। এখনও দেখলাম 450 কিলোমিটার বাকি। হ্যাঁ, যা রুট আছে হয়ে যাবে, আই হোপ সো। দেখাচ্ছে 5 ঘন্টা সামথিং লাগবে, তো চলো। বাহ বন্ধু, বাহ, দেখো রাতে একবার এগুলো লাইটগুলো কত সুন্দর লাগছে। আর এখন ঘড়িতে বাজে 7:45, আর আমরা প্রায় কভার করে নিয়েছি, তোমরা ধরতে পারো অলমোস্ট 500 কিলোমিটারের কাছে, 500 কিলোমিটার বেশি হয়তো। আর 5 ঘন্টা 7 মিনিট লাগবে, 384 কিলোমিটার বাকি দেখাচ্ছে গুগল ম্যাপ। দেখা যাক কতক্ষণ লাগে, কি হয় মানে বুঝতে পারছি না। তো ভাই লোক, এখন ঘড়িতে বাজে 8:41, আর আমাদের মানে দিল্লি, নিউ দিল্লি 317 কিলোমিটার বাকি। বাট আমাদের বহুত খিদে পেয়ে গেছে, বাইকের পেট্রোলও অলমোস্ট শেষের পথে। তো পুরো একদম এই 300 কিলোমিটার স্ট্রেচের ভেতর মাত্র দুটো এরকম খাওয়ার জায়গা আছে। তো ফার্স্টে একটা ছিল, সেখানে তো আমরা দাঁড়াইনি, তো একটা এখানে পেয়েছি, এখানে একটু দাঁড়াই, রেস্ট নিই, দেন আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। তার থেকেও বড়ো জিনিস, আমাদের কাছে একবারে জলও ছিল না, মানে জাস্ট বিভৎস লেভেলের টায়ার্ড হয়ে গেছি আমরা। তো বন্ধু, এখানে এসে আমরা অর্ডার করেছি হচ্ছে ধোসা। আমার গলার সাউন্ড শুনে তোমরা বুঝতে পারছো এনার্জি লেভেল একদম নেই বললেই চলে। বাট খাবারটা খুব দরকার ছিল, সেই কারণে এই যে চলে এসছে, খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার আমাদের জার্নিটা শুরু করবো। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 9:50, আর আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ আপ হয়ে এনার্জি কালেক্ট করে আবার আমাদের জার্নি শুরু করতে চলেছি। অ্যান্ড সামনে আছে একটা পেট্রোল পাম্প। ৮২০ টাকার পেট্রোল ভরালাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেল। পেট্রোল ভরাতে সব কাজ করতে করতে আমাদের 10টা বেজে গেছে, আর 315 কিলোমিটার বাকি নিউ দিল্লি পৌঁছাতে। ঠিক আছে, 4 ঘন্টা 25 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। বন্ধু, আর দিল্লি 265, আর আগ্রা দেখলাম 67 কিলোমিটার মতো বাকি, আর এখন ঘড়িতে বাজে 10:30। ভালো স্পিড মেনটেন করছি আমরা, দেখা যাক কটার মধ্যে পৌঁছাই। যখনই পৌঁছাই বহুত রাত হয়ে যাবে, আমি জানি না কী হবে। এখন ঘড়িতে বাজে 11টা, আর চলে এসছে টোল গেট। ওর কি কুছ করনা পড়েগা, হো গয়া, ঠিক, থ্যাংক ইউ ভাইয়া। ও ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি আগ্রা। আর তোমরা তো সারাদিন দেখলেই আমাদের সাথে কত কিনা হলো, মানে বডি থেকে লিটার লিটার জল বেরিয়ে গেছে, এত ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম, তাও আমরা এতটা রাস্তা কভার করে ফেলেছি। আই থিঙ্ক দিল্লি মনে যেতে পারবো না, কারণ আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি। দেখি আগ্রাতেই ভাবছি থেকে যাবো কোথাও। এখানে দাঁড়িয়ে একটু জল খেলাম, আর আমরা আমাদের হোটেলটাও বুক করে নিয়েছি এখান থেকে। এখন জাস্ট একটাই টার্গেট, হোটেলে যাবো আর ফ্রেশ হয়ে ঘুমাবো, আর পাচ্ছি না বস। আর এখান থেকে আর 9 মিনিট লাগবে দেখাচ্ছে আমাদের হোটেলের লোকেশন। তো বন্ধুগণ, চলে এসেছে আমাদের হোটেল লেফট সাইডে। বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেফলি করে দিয়েছি আমাদের বাইক পার্কিং। আর এবার এই সমস্ত জিনিসপত্র, এত লাগেজ, সব খুলে উপরে নিয়ে যেতে হবে। চলো এগুলো করে নিই, তারপরে ফ্রেশ হয়ে দেখা যাক উপরে গিয়ে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো বন্ধু আমরা ফাইনালি চলে এসেছি আমাদের রুমে, আর আমাদের রুমটা একটু তোমাদের ঘুরিয়েই দেখাই। এই যে দেখো, দেখতেই পাচ্ছ পুরো একদম সেরা রুম পেয়েছি আমরা, কত 1400 টাকা লেগেছে না?
অ্যারাউন্ড 1400 টাকায় মানে দারুণ রুম পেয়েছি, ফোর স্টার হোটেলে। আর কি চাই তো এখন মেইনলি জীবনের ক্রেডিট আমাকে দাও না, জীবনের বাবা জীবনের ক্রেডিট দাও না, ঠিক আছে? ক্রেডিট গোস টু পোস্ট, ঠিক আছে? মজা হয়েছে, এবার তারা কত সুন্দর করতে দাও আমার কারণে এখানে ইচ্ছে নেই, বুঝলে? বস দেখো মেইনলি এই যে বেডটা দেখতে পাচ্ছ, এখানে একটু মুখ ধুয়ে এমন ভাবে ঘুমাবো যাতে একেবারে সেই স্বর্গ সুখ যাকে বলে, ঠিক আছে? কারণ তোমরা দেখেছো আমাদের সাথে কি কি হয়েছে আজকে, তো তোমাদের যদি আমাদের এই এফোর্ট আমাদের এই যে একটু যদি কষ্ট তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চেও। আর যারা আমাকে নতুন দেখছো তারা বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন করে ফেলো আমাদের ফ্যামিলি। তো দেখা হচ্ছে চলো তোমাদের সাথে পরের এপিসোডে খুবই তাড়াতাড়ি। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম ইট। চলো বাই।